আর এটা হচ্ছে 0.5 থেকে 2.5 হচ্ছে ওর ক্লাস বাউন্ডারিজ। আচ্ছা তাহলে ব্যাপারটা হবে এরকম, খেয়াল করো ব্যাপারটা তাহলে এখানে হবে এরকম যে 0.5 থেকে 2.5 পর্যন্ত তার ক্লাস বাউন্ডারি গুলো হবে, আর ওর হাইট হবে কত? 2.5। এই এই যে দেখো, খেয়াল করো এই যে হাইট হচ্ছে 2.5। ওরে বাবা রে বাবা, এই যে হাইট হচ্ছে 2.5 আর এই যে শুরু হয়েছে 0.5 এ, শেষ হয়েছে 2.5। ঠিক আছে কিনা? এবার পরেরটা, এবার পরেরটা, পরেরটার হচ্ছে ক্লাস লেন্থ হচ্ছে 2, পরেরটার ক্লাস লেন্থ হচ্ছে 2, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তাহলে ওর হাইট হাইট কত হবে? 3। হাইট হবে 3, স্টার্ট হচ্ছে 2.5 এ, এন্ড হচ্ছে 4.5। ওকে, হাইট হবে 3। আচ্ছা হাইট স্টার্ট হচ্ছে 2.5, মানে এখান থেকে শুরু হবে 2.3 2.5, আর শেষ কোথায়? 4.5 থেকে শুরু, 4.5 এ শেষ, আর হাইট হবে তার 3। এই কি, ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে, গুড। তারপর নেক্সট বলো, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, হাইট হচ্ছে 2, মানে লেন্থ হচ্ছে 2, তাহলে হাইট কত হবে? 1.5। হাইট হাইট মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, 1.5 হবে হাইট। আচ্ছা শুরু হচ্ছে 4.5 এ, শেষ 6.5 এ। শুরু হচ্ছে 4.5 এ, শেষ হবে 6.5 এ, আর হাইট হবে 1.5, এই যে এখানে, এই এখানে, এই যে 1.5 হচ্ছে হাইট, এই যে দেখো, এই যে 1.5, এই যে, ঠিক আছে। ওকে, তারপর নেক্সট, ওর নেক্সট আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, হাইট লেন্থ হচ্ছে 2, ফ্রিকোয়েন্সি হচ্ছে 8, লেন্থ হচ্ছে 2, তাহলে হাইট কত হবে? 4। আচ্ছা শুরু কোথায়, শেষ কোথায়? শুরু হচ্ছে 6.5 এ, শেষ হবে 8.5 এ। শুরু হচ্ছে 6.5 এ, যা, আর শেষ হবে 8.5 এ, হাইট হবে 4। ব্যাস, এর লাস্ট, এটার হাইট তো 1 হবে, তা বোঝা যাচ্ছে, কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তারপরে লেন্থ হচ্ছে 2, শুরু হবে 8.5, শেষ হবে 10.5। জি স্যার, হ্যাঁ শুরু হবে 8.5, শুরু হবে 8.5, ধুর 8.5, শেষ হবে 10.5, আর এটার লেন্থ হচ্ছে, হাইট হবে 1, টু ওয়ান। এই ব্যাস, এই যে আমাদের সুন্দর হিস্টোগ্রাম এখানে ড্র করা হয়ে গেল। এখানে এটা হচ্ছে হাইট, যে এটা হচ্ছে হাইট, যে হাইট কে আমরা অল্টারনেটিভ নাম আমরা কি দিচ্ছি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ডেন্সিটি। এই আর হিস্টোগ্রামের আসল ফর্মুলা কি, আসল থিওরিটা কি? প্রত্যেকটা বক্সের এরিয়া হবে ফ্রিকোয়েন্সি ইকুয়াল, হাইট কিন্তু, হ্যাঁ হাইট কিন্তু ফ্রিকোয়েন্সি ইকুয়াল হবে না, এরিয়া হবে ফ্রিকোয়েন্সি ইকুয়াল, আর এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, কিন্তু এখানে আমরা এরিয়া বলবো লেন্থ ইনটু হাইট, ওই ব্রেথ এর বদলে আমরা হাইট বলছি আর কি, বা ওয়াইড এর বদলে আমরা হাইট বলছি, আর আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এই দিস ইজ হাউ টু ড্র আ হিস্টোগ্রাম, ঠিক আছে কিনা? আচ্ছা ওকে, হ্যাঁ এখন এবার তুমি এখানে আমাদেরকে আরো কিছু কথা জানতে হবে, এগুলো তো ক্লাস বাউন্ডারি, তো তুমি এটাই খেয়াল করো, এই যে এই ক্লাসটার, এই ক্লাসের যে বাউন্ডারি লিমিট গুলো আমরা দেখতে পাচ্ছি, এর লোয়ার লিমিটটাকে বলছি লোয়ার
class boundary আর higher value কে আমরা কি বলছি upper class boundary এটা lame একটা জিনিস যদিও বলার কোনো প্রয়োজন ছিল না তারপর একটু বললাম আর কি ঠিক আছে আচ্ছা এখন আমি যদি এখন accumulative frequency curve তো মনে হয় ড্র করা শিখাইছিলাম তাই না accumulative frequency জি স্যার গ্রাফ ওই যে এস শেপ হয় বলেছিলাম সব সময় আপার এই আপার ক্লাস বাউন্ডারি নিয়ে করতে হয় মানে আপ টু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো হিস্টোগ্রাম ড্র করা বুঝতে কার প্রবলেম একবার দেখো একটু আমি তোমাদেরকে তোলার সময় দিলাম একবার দেখো এখন আমি তোমাদেরকে তিনটা ক্লাসের একটা ডেটা দিব তোমরা জাস্ট আমাকে ওই একটা ছোট্ট রাফ স্কেচ একটা হিস্টোগ্রাম ড্র করে দেখাবা তবে ভ্যালুস গুলো ঠিক মতো বসাবা অবশ্যই ভ্যালুস গুলোকে ঠিক মতো বসাবা হাইট এর ভ্যালু তারপরে ক্লাস বাউন্ডারি ভ্যালু এগুলো ঠিক মতো বসাবা তোলা হয়েছে ইয়েস স্যার বলো কার প্রবলেম বুঝতে এটা নো প্রবলেম স্যার গুড নো প্রবলেম স্যার নো প্রবলেম দেখি এরকম নো প্রবলেম আমি বলছি একবার গ্রামে গেছিলাম গ্রামে তো সবসময় যাই যে এই শুক্রবার আজকেও তোমাদের ক্লাস নিয়ে যাবো তারপরে গ্রামে গিয়ে তোমাদের অ্যাডিশনাল ম্যাথ ক্লাসটা আমি নিবো আর কি তো ওই কি বলে তো একবার গ্রামে গিয়ে ওই একটা লোক কাছ থেকে আমাদের দুজনকে আমার গেছিলাম দুজন আমি আর আমার ভাগ্নে ছোট ভাগ তো ও গাছ একটা লোক গাছ থেকে ডাব পেড়ে দিচ্ছে এখন আমি তাকে বলছি থ্যাংক ইউ তো সেই লোকটা আমাকে বলে কি জানো আমাকে বলে আমাকে বলে ভাই শুনেন থ্যাংক ইউ মানে যদি ভালো কিছু হয় তাহলে ভালো আর নাহলে আপনার 14 গুষ্টি থ্যাংক ইউ মানে সে থ্যাংক ইউ মিনিং জানতো না এই জন্য আপনার 14 গুষ্টি থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা দেখি এবার তুমি আমাকে হিস্টোগ্রাম ড্র করে ছবি তুলে পাঠাও আচ্ছা গ্রুপে পাঠাবা গ্রুপেই পাঠাবা এক্স এর ভ্যালু এফ এর ভ্যালু 2 থেকে 4 6 থেকে 10 এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে 10 করো দেখি ডেটা গুলো কিন্তু লিঙ্ক করা নাই তোমাদেরকে আমি 6 মিনিট সময় দিলাম করো
হচ্ছে জি স্যার ওকে স্যার ক্লাসের লেন্থ কি বের করবে ভুলে গেছি হ্যালো কেন আগে স্যার আমি না একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম না আমি কিছু বলিনি আমি ও ওকে স্যার আচ্ছা কেন তুমি আগে ডেটাগুলোকে লিংক করছো মাশরাফ জি স্যার তাহলে এবার জাস্ট ওই লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারির মধ্যে কি ডিফারেন্স বের করো ও আচ্ছা ঠিক আছে স্যার স্নেহা আজকে সবার আগে আমি তোমারটা চাই কারণ ও ক্লাস ওয়ার্ক গত ক্লাসে দেয়নি আচ্ছা তোমরা কি জানো যে গরুর বা ছাগলের যে টাং টাং গুলো মানে ভালো করে ক্লিন করে ওগুলা কিন্তু অনেকে খায় খুব টেস্টি করে মানে রান্না করে খায় এটা কি জানো হ্যাঁ স্যার জানি আর একটা তোমাকে একটা কাহিনী বলি দেখ তোমরা জানো আমার মেজ খালামুনি বুঝছো তার হাজবেন্ডকে বলছে যে আজকে হাজবেন্ডকে বলছে যে আজকে জানো আজকে আমরা গরুর গরুর জিব্বা রান্না করছে একদম টেস্টি করে হেভি টেস্ট হয়েছে তখন তখন খালু বলতেছে যে কারো মুখ থেকে বেরোয় এরকম কোন জিনিস আমি খাই না বুঝছো সঙ্গে সঙ্গে মেজ মেজ খালামানি বলতেছে ও আচ্ছা তাহলে একটা ডিম ভেজে দেই এই ঘটনা ঘটনাটা নিয়ে মনে করে যে আমাদের ফ্যামিলিতে এখন হাসাহাসি হয় মানে উনি না আসলে মানে ইচ্ছা করে বলেনি কিন্তু মানে মানে হয়ে গেছে মানে উনিও বুঝে নাই যে এইটা মানে এরকম একটা জোক হয়ে যাবে আসলে আনএক্সপেক্টেড জোক আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এইটা এই যে এই জোকটা আমার ওয়ালে আপলোড দিব কিন্তু সবাই আবার কিভাবে কি নেয় না নেয় কারা কি মনে করে না করে এই ভাবতে ভাবতে আর দেওয়া হয়নি কই এটা 6 মিনিটের বেশি হয়ে গেল শেষ পাঠাও পাঠাও ভাবতেই থাকবে এটা নিয়ে কি এত ফানি সবাই হাসতাম কিছু
তাও ঠিক, হ্যাঁ লিঙ্কিং করতে একটু সময় লাগবে, তা ঠিক, যে কোথ থেকে কি হয়ে গেল। কই আমি মেসেঞ্জারে বসে আছি না, জি স্যার দেখলাম, দেখলাম তাহলে ভোজপুরিতে হাত দিয়ে আঁকতে হয়েছে। ওকে কোনো ব্যাপার না, বাস গুড, ভেরি গুড, নাইস, সুন্দর। হয়েছে তোমাদের হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার 23, যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে ওইটা পুরোটা, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। না সমস্যা নাই, ওকে ঠিক আছে, গুড, ঠিক আছে। হ্যাঁ দুইটা পেলাম,
এরে ভাই তোরা তাড়াতাড়ি কর রে, ভাত খামো তো, ভাত খামো আমি, আর প্যাডের মধ্যে ইন্দুর দৌড়ায়। কই নাপা, হাফসা, মুনি, আচ্ছা মুনি তো নাই দেখছি, খাদিজা, ভাষা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে মোটামুটি এই পর্যন্তই। তোমরা যারা ম্যাথস করছো আমাকে করে পাঠাবা, আমি কিন্তু অবশ্যই চেক করব, দেখবো। আমি না পাঠাই কিন্তু যাবা না, ম্যাথস করবা, করে আমাকে পাঠাও। তাহলে আমাদের আজকে মোটামুটি এই পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। তোমাদের তাহলে এই চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স টু, যেটা আমার 23, চ্যাপ্টার 23 যেটা তোমাদেরকে হ্যান্ড আউট দেওয়া হয়েছে, এটা পুরোটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? পুরোটাই হোমওয়ার্ক থাকবে, একদম একদম সব। তোমাদের টাইম হচ্ছে 4 দিন, মানে আজকে, হ্যাঁ, ওই যে ওয়ার্কশিটটা দেয়া হয়েছে তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স এর, তাহলে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, সানডে আমাকে সাবমিশন করতে হবে, ঠিক আছে? সানডে ক্লাসের আগে আমাকে সাবমিট করবা, আর তার আগে যা যা প্রবলেম আমার কাছ থেকে দেখাই নিবা। বইয়ের কোনো, মানে এই চ্যাপ্টারের ভিতরে কোনো এক্সারসাইজ বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আটটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আমি পড়বো। আমি হ্যান্ড আউটটা ইনশাল্লাহ, এটার হ্যান্ড আউটটা আমি ক্লাসের আগে দিয়ে দেবো, ওকে? ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, আসসালামু আলাইকুম।